বাংলায় মুসলিম নারী শিক্ষা ও নারী জাগরণের পথিকৃৎ ছিলেন বেগম রোকেয়া। তিনি উপলব্ধি করেছিলেন একমাত্র অশিক্ষার কারণেই নারীরা পরাধীন, ব্যক্তিত্বহীন এবং সবসময় পুরুষের উপর নির্ভরশীল। তিনি বিশ্বাস করতেন একমাত্র শিক্ষা প্রসারের দ্বারাই নারী জাগরণ, নারী স্বাধীনতা ও তাঁদের ব্যক্তিত্ব গঠন সম্ভব। তাই তিনি প্রথম নারী শিক্ষা প্রসারের কাজে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশের রংপুর জেলার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে এক ক্ষয়িষ্ণ, রক্ষণশীল, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রোকেয়া। বাবা জাহেরউদ্দিন আবু আলী সাবের, মা রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম আবুল আসাদ সাবের এবং খলিলুর রহমান আবু জায়গাম সাবের। দুই বোন করিমুন্নেসা খানম এবং হুমায়রা তফজ্জল হোসেন। দিদি করিমুন্নেসা লেখাপড়ায় প্রবল আগ্রহী হওয়া সত্ত্বেও সমাজের চাপে বেশি দূর এগোতে পারেননি, কিন্তু ইব্রাহিম ও খলিল পড়াশোনা করত কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। রোকেয়ার বাংলায় হাতে খড়ি দিদি করিমুন্নেসার কাছে, অবশ্যই লুকিয়ে তবে সবার অলক্ষ্যে দিনের পর দিন। যিনি রোকেয়াকে পড়াশোনায় উৎসাহ দিয়ে গেছেন তিনি বড় ভাই ইব্রাহিম সাবের। রোকেয়ার বিবাহ হয় বিহারের ভাগলপুর নিবাসী বিপত্নিক, প্রায় প্রৌঢ় খান বাহাদুর সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে। সাখাওয়াত ছিলেন উচ্চশিক্ষিত, লন্ডন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রাপ্ত, কুসংস্কার বর্জিত, উদার মনোভাবাপন্ন রাজকর্মচারী। সাখাওয়াতের উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় রোকেয়া পারদর্শী হয়ে উঠেছিলেন ইংরেজি, উর্দু ও আরবি ভাষায়। তবে বাংলা ভাষার চর্চাও তিনি অব্যাহত রেখেছিলেন। তাঁদের বিবাহিত জীবন দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র ২৮ বছর বয়সে রোকেয়া বিধবা হন। শুরু হয় নিঃসঙ্গ এক নতুন জীবন। কিন্তু দূরদর্শী সাখাওয়াত রোকেয়ার প্রতিভা ও মনোভাব লক্ষ্য করে মৃত্যুকালে ১০,০০০ টাকা দান করে যান। সেই টাকা দিয়ে রোকেয়া স্বামীর মৃত্যুর পাঁচ মাস পরেই ভাগলপুরে পাঁচজন মেয়েকে নিয়ে শুরু করেন সাখাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয়। কিন্তু ভাগলপুরে বেশিদিন থাকতে পারেননি, পারিবারিক বিবাদের জেরে তিনি কলকাতায় চলে আসেন। ১৯১১ সালের ১৬ই মার্চ কলকাতার তালতলা এলাকায় ১৩ নম্বর ওয়ালিউল্লাহ লেনের বাড়িতে রোকেয়া নতুন করে স্থাপন করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। সম্বল দুটি বেঞ্চ ও ৮ জন ছাত্রী। বোরখায় শরীর ঢেকে বাড়ি বাড়ি ঘুরে তিনি ছাত্রী সংগ্রহ করতেন। দূর থেকে তাঁকে আসতে দেখলে অনেক বাড়ির দরজা বন্ধ হয়ে যেত। মহল্লার পুরুষেরা তাকে একদম পছন্দ করতেন না। তা বলে নিরাশ হননি রোকেয়া। ধীরে ধীরে তিনি এগিয়ে গেছেন নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে। ছাত্রী সংখ্যা বেড়েছে, স্কুলের আয়োজনও বেড়েছে, ঠিকানাও বদলেছে দুবার। প্রথমে ৮৬ এ লোয়ার সার্কুলার রোড,
পরে 17 নম্বর লর্ড সিনহা রোড, যা সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের বর্তমান ঠিকানা। রোকেয়ার মৃত্যুর কয়েক বছর পর 1935 সালের 19 ডিসেম্বর তদানীন্তন সরকার রোকেয়ার প্রাণপ্রিয় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল রক্ষণাবেক্ষণের ভার গ্রহণ করেন। স্কুলটি আজ পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অন্যতম। 1916 সালের ফেব্রুয়ারি মাসে রোকেয়া স্থাপন করেন মহিলা সমিতি আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম। উদ্দেশ্য, মুসলিম নারীদের একতাবদ্ধ করে সমাজে তাঁদের নিজ অধিকার প্রতিষ্ঠা করা। সমিতির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ব্যারিস্টার আব্দুর রসুল। রোকেয়া চেয়েছিলেন নারী স্বাবলম্বী হবে, বিয়েকেই কোনো নারী যেন জীবনের মূল লক্ষ্য না ভেবে নেয়। সে নিজের চলার পথ নিজেই স্থির করবে, অন্যের উপর নির্ভর করবে না, কারণ তা হবে অবমাননাকর। নারীর কম শারীরিক ক্ষমতা কোনো দুর্বলতা নয়, বুদ্ধি দিয়ে সে সব দুর্বলতা জয় করবে। পণ নেওয়াকে তিনি তীব্র কটাক্ষ করেছেন। শ্বশুরের কাছে ডিগ্রি বিক্রি করা যে কত লজ্জাজনক, তা বোঝাতে চেয়েছেন তাঁর বিভিন্ন লেখায়। বেগম রোকেয়া তাঁর আন্তরিক প্রচেষ্টায় বাঙালির মধ্যে মর্যাদাবোধ জাগাতে চেয়েছেন। স্কুল ও সমিতি প্রতিষ্ঠা ও পরিচালনার কাজে রোকেয়া যথেষ্ট ব্যস্ত হয়ে পড়েছিলেন, তবে সেই ব্যস্ততা তাঁকে সামাজিক সচেতনতা ও সাহিত্য চর্চা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। তিনি নিয়মিত সমসাময়িক পত্রপত্রিকার জন্য লেখালেখি করতেন। মতিচুর, সুলতানাস ড্রিম, অবরোধ বাসিনী ও পদ্মরাগ তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে অন্যতম। রোকেয়ার চিন্তা চেতনার জগৎ মাঝে মাঝেই বাংলার গণ্ডি ছাড়িয়ে বিস্তার লাভ করেছে সমগ্র ভারতবর্ষের দিকে। তিনি প্রমাণ করেছেন তিনি শুধু বাঙালি নন, তিনি ভারতীয়। এইসব সামাজিক কাজে এসেছে শত বাধা বিপত্তি, তবুও বেগম রোকেয়া থেকেছেন আপন লক্ষ্যে স্থির। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বহু নারী আজ সমাজে সুপ্রতিষ্ঠিত। শুধু পুঁথিগত বিদ্যায় নয়, সাহিত্য চেতনায় সমৃদ্ধ সুশিক্ষিত নারীরা আজ সমাজের সব দিক আলো করে বিরাজ করছেন। সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম দিককার ছাত্রী নূরজাহান বেগম, যিনি বেগম পত্রিকার সম্পাদিকা ছিলেন, পরবর্তীকালে মন্দাক্রান্তা সেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক সুদীপ্তা সেনগুপ্তা, যিনি অ্যান্টার্কটিকা অভিযানের অন্যতমা ছিলেন, সকলেরই অনুপ্রেরণা বেগম রোকেয়া। আমরা চাই বর্তমান ও আগত দিনে এইরকম হাজার হাজার নারীর অনুপ্রেরণা হবেন বেগম রোকেয়া, যারা দেশ ও দশের কাজে ব্রতী হবেন, হয়ে উঠবেন বন্ধী শিখা। জাগো নারী জাগো, বন্ধী শিখা, জাগো নারী জাগো, বন্ধী শিখা, জাগো সহার সীমান্তে রক্ত শিখা, জাগো নারী জাগো, বন্ধী শিখা। দিকে মেলি তবলে নিহান রচনা, মেপে চলয়ুল মাধিনি দিকে বচনা, দিকে দিকে মেলি তবলে নিহান রচনা, মেপে চলয়ুল মাধিনি।